হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নিউ ইয়ার গেম প্লে নিয়ে হাজির হলাম। নিউ ইয়ার এবং ঢাকা এরিনা গেম প্লে করব। সো দেখা যাক, যেহেতু আমি ফার্স্ট টাইমটি পেয়ে গেলাম, আমি ব্রেক টু ফিনিশ করতে পারি কি না। তো পরবর্তী শ্যুটটি আমি এই গুটিটির কিন্তু একেবারে স্লোভাবে শ্যুট করব, মিডিয়ামভাবে, যাতে পকেট পর্যন্ত গুটিটি যায়। তো আমার উপরের যে গুটিটি ছিল সেটাই কিন্তু হালকা টাচ লাগার কারণে কাটটাচ হয়ে পকেটে গুটিটি চলে গেল, অনেক রিস্ক ছিল। পরবর্তী শ্যুটটি এখান থেকে কিন্তু শ্যুটটি করলে আমার মিস হতে পারে, তাই আমি বেইজের গুটিটি কেটে মারবো এবং স্পিডে মারবো। এখান থেকে গুটিগুলো ভাঙার চেষ্টা করব। খুব স্পিডে মারলাম এবং গুটিগুলো অনেক কিন্তু বের হয়ে গেল। আশা করি এখন হয়তো ক্লিয়ার হতে পারে, ব্রেক টু ফিনিশ হয়ে যেতে পারে পরবর্তী যে গুটিটি আছে। তো আমি ইজিভাবে গুটিটি নিব, এই গুটিটি একটু স্পিডে মারবো আর এখান থেকে অপোনেন্ট প্লেয়ারের গুটি দিয়ে দেখা যাক আমার গুটিটি তোলা যায় কি না। আমার গুটিটি কিন্তু তুলতে হবে। তো মোটামুটি ভালোই হয়েছে, অপোনেন্ট প্লেয়ার গুটিটি কিন্তু পিছনে গিয়ে বসে আছে, হয়তো আমি চাপে নিতে পারবো অথবা এখান থেকে কিন্তু আমি তুলে আনতে পারবো, এটাও স্বাভাবিক। তো আনতেও পারি। তো দেখা যাক কতটুকু গেম প্লে করতে পারি এবং টাসে গুটিটি তুলতে পারি কি না। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ইজিভাবে গুটিগুলো নিয়ে যাব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। দেখ, তো ইজিভাবে গুটি নিয়ে নিব। এখানে কিন্তু হয়তো আমার রিস্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এটি একটু উল্টোভাবে কেটে মারি হালকা সাইড করে। এখানে কিন্তু আমার সাইডে একটু অপোনেন্ট প্লেয়ারের গুটি আছে এবং আমার গুটিটি তোলার চেষ্টা করব। খুব সুন্দরভাবে গুটিটি চলে গেল এবং গুটিটি কিন্তু এখান থেকে উঠে আসলো। পরবর্তী শ্যুটটি আমি ইজি করে নিয়ে নেই, তারপরে দেখা যাবে হয়তো রেটটি নিয়ে কিন্তু অনেকটা রিস্ক আছে। তো এখানে তারপরে আমার ইনডিরেক্ট করে আমি শ্যুট নিব। এখানে আমি কাট টাচ করে কাঠে বাড়ি দিয়ে তারপর আমি টানে এখান থেকে আনবো আমার বেইজের পকেটে, ফার্স্ট পকেটে। অনেকটা রিস্ক আছে, তারপর হয়তো অপোনেন্ট প্লেয়ারের গুটি কিন্তু এখানে ডিস্টার্ব করতে পারে, তারপরও কিন্তু ডিস্টার্ব হয়ে যেত যদি স্পিড হয়ে যেত। সো বন্ধুরা, ব্রেক টু ফিনিশ হয়ে গেল এবং ঢাকা এরিনা গেম প্লেটি করবো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন। প্রতিদিন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি যে শ্যুটটি করেছিলাম এটা কিন্তু যাওয়ার মতো ছিল না। আমি এখানে কিন্তু বেরাস শ্যুটটি করেছিলাম, তারপরে বেরাস শ্যুটটি পারফেক্ট শ্যুট না হওয়ার কারণে এখানে কিন্তু চলে আসলো কাটটাচ হয়ে। তো যাই হোক, একটি লাকি চান্স পেয়ে গেলাম এবং আমি ক্লিয়ার করে দিব। আশা করি যেহেতু একটি লাকি চান্স পেয়ে গেছি, ক্লিয়ার করার চেষ্টা করব পরবর্তী শ্যুটটি। এখান থেকে খুব স্পিডে কেটে মারলাম। আমার কিন্তু এখানে স্ট্রাইক অনেকটাই নর্মাল স্ট্রাইক এবং যে পাওয়ারটি আছে সেটা কিন্তু নর্মাল পাওয়ার। আপনারা এম দেখে বুঝতে পেরেছেন আর স্ট্রাইক দেখেই বুঝতে পেরেছেন যে সব কিছুই কিন্তু নর্মাল। এটি একটি নতুন আইডি, তো নতুন আইডি দিয়ে গেম প্লে করেছি। তো দেখা যাক, এই এটা থেকে কিন্তু অনেকটা গেম প্লে করতে অনেকটা রিস্ক হয়ে যায় কারণ এম কম এবং স্পিড কম। তো হয়তো ক্লিয়ার করে দিতে পারবো, এটাই স্বাভাবিক। এখানে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে, ইজি করেই মোটামুটি আছে, কিন্তু রিস্কও আছে, অনেকটা রিস্ক আছে। তো দেখা যাক, ক্লিয়ার মনে হয় হবে না। আমি এই গুটিটি স্পিডে মারবো মোটামুটি মিডিয়ামভাবে আর গুটিটি সরানোর চেষ্টা করবো অপর সাইডে যে গুটিটি আছে। তো আমি শ্যুটটি কিন্তু খুব সুন্দর করেছিলাম, এখানে কিন্তু হালকা একটু স্পিডের কারণে গুটিটি যায়নি। আমি যদি পারফেক্ট শ্যুট একেবারে স্লোভাবে শ্যুটটি করতে পারতাম তাহলে হয়তো কাটটাচ হয়ে ঘুরতে ঘুরতে গুটিটি পকেটে যেতে পারতো, এটাই হতো। তো দেখা যাক অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সো আপনারা যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো অপোনেন্ট প্লেয়ার কিন্তু মিস করে ফেললো এবং আমি ক্লিয়ার করে দিব। এখন মোটামুটি ইজিভাবে আছে, ক্লিয়ার করার চেষ্টা করব। সো গুটিটি আমি সরানোর জন্য একটু হালকা কাটটাচ করে ইনডিরেক্ট করে শ্যুটটি করলাম। আমার এখানে যদি স্ট্রাইকে অনেকটা পাওয়ার থাকতো, যেটি স্পিড থাকতো, তাহলে কিন্তু আমার সরে যেত এখান থেকে গুটিটি। তো আমি অনেকটা রিস্ক আছে, আমার এখানে কিন্তু স্ট্রাইক অনেকটা স্পিড কম, তাই আমার এখানে অনেকটা রিস্ক হয়ে যায় কারণ এই গুটিটি নাও যেতে পারে। তাই আমি হালকা কাটটাচ করে মারার চেষ্টা করব যাতে স্পিড হয়। তো খুব সুন্দরভাবে চলে গেল পরবর্তী শ্যুটটি। তো এখান থেকে আমি হালকা কাটটাচ করে নেওয়ার চেষ্টা করব, আমার এখানে ইনডিরেক্ট শ্যুট করে মারব আমার বেইজের পকেটে নেওয়ার চেষ্টা করব, যাতে আবার অপোনেন্ট প্লেয়ারের গুটি উপরে কিন্তু বাজার সম্ভাবনা থাকতে পারে, টাচ লাগতে পারে। তাই আমি বেশি কাটটাচ করে শ্যুটটি করব মিডিয়ামভাবে। তো সোলো, এখানে সোলো হওয়ার কারণে কিন্তু গুটিটি পকেটে চলে গেল। পরবর্তী গেম প্লে আবার একটি ঢাকা এরিনা গেম প্লেটি করলাম। সো দেখা যাক, ফার্স্ট টাইমটি অপোনেন্ট প্লেয়ার পেয়ে গেল এবং সে ব্রেক টু ফিনিশ করে দিতে পারে কিনা আশাবাদী হয়ে আছি, হয়তো মিস পেতে পারি।
তো সে হয়তো মিস এবার করে দিতে পারে, তার গুটি নেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না, সে কিন্তু এটা একটু ছেড়ে দিল। এবং দেখা যাক আমি কি করতে পারি, এখান থেকে ইনডিরেক্ট করে আগে ছুটি নিয়ে নেই, এখান থেকে ইনডিরেক্ট করে ছুটি করব। এটিও পারফেক্ট শুট হয়ে গেল। তো পরবর্তী শুটটি তো এটি স্লোভাবে মারবো, আমি যদি স্পিডে মারি তাহলে কিন্তু আমার স্টেক পকেটে পড়ার সম্ভাবনা আছে। তো পরবর্তীতে যে গুটিগুলো আছে আমার কিন্তু এখন একেবারেই মিস আছে, তো তারপর আমি শুটটি করব। এখান থেকে একটি বিরাট শুট হয় কি না আমি এখান থেকে দেখব আগে শুটটি করে। তো একটি বিরাট শুটের মতো হবে, আমি এই সাপটি নিব, একেবারে বিরাট শুট দেখা যায়, হয়তো হতে পারে। খুব সুন্দরভাবে গুটিটি পকেটে চলে গেল এবং হয়তো আমার ক্লিয়ার হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। এবার যদি আমি এখান থেকে গুটিগুলো সরাতে পারি, আমি যদি ভাঙতে পারি গুটিগুলো, তো খুব স্পিডে মারবার ভাঙার চেষ্টা করব। হালকা কিন্তু টাচ লাগার কারণে এখান থেকে হালকা টাচ লেগে গেল এবং গুটিগুলো বের হয়ে গেল, এবং এই গুটিটা আমি কেটে মারলাম এবং বের হয়ে গেল। আশা করি আমার ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।